আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইচডিএফসি ব্যাংক স্কলারশিপ 2020-21 নিয়ে। যেই স্কলারশিপটা ক্লাস 6 থেকে 12 স্টুডেন্টরা আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপ থেকে প্রতি বছরে 35,000 টাকা পর্যন্ত পেতে পারেন, কিন্তু এই স্কলারশিপটা এখনো পর্যন্ত স্টার্ট হয়নি, অর্থাৎ যেই সময়ে শুরু হওয়ার কথা সেই সময়ে শুরু হয়নি। তো এই স্কলারশিপটা কবে থেকে চালু হবে এবং কতদিন পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলবে এবং কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন, এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এইচডিএফসি ব্যাংক স্কলারশিপ যেটা প্রদান করছে এইচডিএফসি ব্যাংক, তো এর অফিসিয়াল ওয়েবসাইটে কি পরিস্থিতি এবং কবে থেকে এই স্কলারশিপটা চালু হবে সেটা আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেবো। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনার ফোনে যে কোনো ব্রাউজারতে গুগল খুলে নিতে হবে এবং সেখানে গিয়ে সার্চ করে নিতে হবে এইচডিএফসি ব্যাংক স্কলারশিপ। তাহলে আপনাদের কাছে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, যেই ওয়েবসাইটে ক্লিক করলে আপনারা চলে যাবেন এইচডিএফসি স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে। কিন্তু এখানে গেলে আপনারা একটা বাটন দেখতে পাবেন যেখানে লেখা আছে অ্যাপ্লাই নাও, কিন্তু এর উপরে যে ডেটটা দেওয়া আছে সেটা হচ্ছে 15 জুলাই 2019, অর্থাৎ গত বছরে এই স্কলারশিপটা যখন চালু হয়েছিল 2019 সালে এই স্কলারশিপটা যখন চালু হয়েছিল তখন তার লাস্ট ডেট ছিল 15 জুলাই 2019। এবং এই স্কলারশিপের সমস্ত এলিজিবিলিটি এবং ক্রাইটেরিয়া আপনারা এই পেজটা থেকে জেনে যাবেন, তার থেকে বেশি কিছু আপনারা এই ওয়েবসাইটে পাবেন না। কিন্তু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন দেওয়া আছে টু অ্যাপ্লাই ক্লিক হেয়ার, তো এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে আপনারা চলে যাবেন buddyforstudy.com-এ, যেখান থেকে আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং এই স্কলারশিপের বিষয়ে যে কোনো আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা লেখা আছে এইচডিএফসি ব্যাংক এডুকেশনাল ক্রাইসিস স্কলারশিপ সাপোর্ট 2019, অর্থাৎ 2019 সালে যেই প্রোগ্রামটা চালু ছিল সেটা কিন্তু এখনও রয়ে গেছে এবং 2020 সালের নতুন করে ফর্ম ফিল আপ কিছু আসেনি। তো এই স্কলারশিপের বিষয়ে যে কোনো আপডেট পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই ফলো বাটনে ক্লিক করে রাখতে হবে। তার জন্য কি করতে হবে, আপনাকে ডান দিকের কোণে এই 3 ডটে ক্লিক করতে হবে, সেখান থেকে আপনাকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। যদি আপনাদের কাছে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, তারপরে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। কারণ এই স্কলারশিপটা যদি চালু হয় তাহলে আপনারা এই ওয়েবসাইট থেকে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তাহলে আপনাকে এখন হোক বা পরে হোক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতেই হবে। তো আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার অ্যাকাউন্ট লগ ইন করে নিতে পারেন এবং ফলো বাটনে ক্লিক করে রাখতে পারেন এই স্কলারশিপের সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে এই স্কলারশিপটা কবে থেকে চালু হবে। তো এইচডিএফসি ব্যাংক স্কলারশিপটা 15 অক্টোবর থেকে 20 অক্টোবরের মধ্যে, অর্থাৎ এই 5 দিনের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে। এবং এর স্কলারশিপের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা কিন্তু 30 নভেম্বর পর্যন্ত চলতে পারে, কারণ এই স্কলারশিপটা যেহেতু অনেক দিন লাস্টে বেরাচ্ছে তাই এর ফর্ম ফিল আপও অনেক দিন পর্যন্ত চলবে। আর এই স্কলারশিপের ফর্ম যখন বেরিয়ে যাবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে এইচডিএফসি স্কলারশিপের জন্য আবেদন করতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।